আমি লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলাম, আর তুমি আকি আর পিউয়ের কথা বলার মাঝখানে তুমি ইন্টারফেয়ার করছিলে কেন? আমি তো মানে আমি যেটা করবো আপনাকেও সেটা করতে হবে নাকি? অর্কবাবু তো আমার হবু জামাই বাবু, আমি তো ওনার সাথে মজা করার জন্য ফোন করেছিলাম। কিন্তু আমার মনে হয় আপনি আমাকে ধমকাবেন বলে ফোনটা ধরেছিলেন। আমি মোটেই ফোনটা নিইনি, আক্কি জোর করে ফোনটা আমার হাতে দিয়ে গেছিল। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, সদবোধ হয়ে গেল, আপনিও জানতেন না আমিও জানতাম না। দেখেছো কেমন হাতে নাতে প্রমাণ দিলাম, ঠিক বলেছিলাম তো? আই ডোন্ট বিলিভ দিস। এই স্যার কখনো তো আমার সঙ্গে কুলকুলি যার কোনো ক্লাস নেই তা এখানে কোনো কথা নয়, চুপচাপ দেখে যাও। পাখি আমায় ডাকছিলে? হ্যাঁ অনুদি, আজ আমি আপনার পায়ে ব্যথার জন্য তেল এনেছি, মালিশ করে দেবো। তেল? কিসের তেল? আয়ুর্বেদিক তেল, আমি নিজের হাতে বানিয়েছি। ট্রেনারের জবের পর এবার ডক্টরিও শুরু করলে নাকি? ডক্টরের কাজটা এখন তুমি করে দেবে, এইসব কোনো জিনিস তুমি দিয়ের পায়ে লাগাবে না। আরে আপনি না জেনে কথা বলছেন কেন? এই তেলটা ব্যথায় দারুণ কাজ দেয়। তোমার এই সমস্ত আয়ুর্বেদাতে আমার বিশ্বাস নেই, লাগানোর পর যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায়। ভাই পাখি যখন বলছে তখন একবার মালিশ করে দেখি না, কাজ তো হতেই পারে বল, আর যাই হোক কোনো ক্ষতি তো হবে না। হাউ ক্যান ইউ বি সো শিওর দি? মানে তুই জানিস কি আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ওকে, তুই লাগাতে চাইছিস লাগা, বাট আই এম নট কনভিন্সড। কি বুঝলে? দেখলে তোমার চোখের আড়ালে কেমন ওই মেয়েটি শালাবাবুর কানে কানে কি সব করে জাদু করার চেষ্টা করছিল? কুলকুলিকে ইমিডিয়েটলি বাড়ি থেকে তাড়াতে হবে, তাড়াতেই হবে, নাহলে সবকিছু তো আমার। হ্যাঁ একদম ঠিক, ব্যাপারটা কিন্তু সেদিকে এগোচ্ছে। দেখো পামেলা, আমার কাজ ছিল তোমার চোখটা খুলে দেওয়ার, আমি সেটা করেছি। এবার বাদ বাকিটা মানে নিজের ঘর গোছানোর দায়িত্ব তো তোমার, তোমাকেই সেটা সামলাতে হবে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, আমার বিশ্বাস তুমি সেটা পারবে। চিচু দ্য পয়েন্ট ইজ, আমি তো বুঝতেই পারছি না যে আমি আমি গুলগুলিকে এসারের চোখে খারাপ করব কি করে। আমার মাথাতে তো কিচ্ছু আসছে না। আমি মাথায় আসবে, ভাবতে থাকো, একটা না একটা উপায় বার করতেই হবে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ নিজেকে বাঁচানোর জন্য কত কিছু করে, কত কিছু যে করতে হয়। দিকে তুমি কিছুক্ষণের জন্য একটু ডিস্ট্র্যাক্ট করতে পারবে? হ্যাঁ সে করাই যায়, সেটা এমন কি ব্যাপার, তবে কোনো কিছু করার আগে খুব সাবধান, তোমায় যাতে কেউ সন্দেহ না করে, রাইট? তুমি আমার প্ল্যানটা জানতে চাইলে না তো? না, তোমার প্ল্যানটা জানার আমার কোনো দরকার নেই। এই লড়াইটা এই বাড়িতে তোমার নিজের জায়গা প্রমাণ করার লড়াই পামেলা।
আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি, বাদ বাকিটা তো তোমাকেই সামলাতে হবে। বেস্ট অফ লাক। কাকিমা, তোমার অরণ্য দাদাবাবু ডাকতেছেন। কি এখন কেন, কি দরকার? তা তো জানি না, কইল বহনই দরকার, তাড়াতাড়ি যাও মা। পাখি, আমি বলছি যে তুমি যাও, ভাইয়ের সাথে একবার দেখা করে এসো, আমি বসছি এখানে। আচ্ছা ঠিক আছে। একটু উপরে চলো, দরকার আছে। কি হয়েছে? না না কিছু হয়নি, ওই তোমায় বলেছিলাম না আমি বাইরে যাবো, একটু কাজ আছে, একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিলে ভালো। আচ্ছা চলো। হ্যাঁ না, আজকালের মধ্যে কোনো মিটিং হবে না, আমার ভাইয়ের এনগেজমেন্ট আছে, একবার সেটা হয়ে যাক তারপরে সমস্ত মিটিং রাখবে। হ্যাঁ আমি অফিসেও আসবো না। ওকে, কোনো প্রবলেম হলে কল ব্যাক করো। কী হলো বলুন, কী বলবেন? আমি আবার কী বলবো? আরে আমি সেটা কী করে জানবো? আমি কি আপনার মনের ভেতর ঢুকে বসে আছি যে আপনার মনের সব কথা পড়ে ফেলবো? স্ট্রেঞ্জ, আমার রুমে ঢুকে আমাকে এই সমস্ত কথা শোনানোর মানে কি? তোমার কি আমাকে ডিস্টার্ব না করলে শান্তি হয় না? আপনাকে বিরক্ত করতে আমার বইই গেছে, আপনি তো আমাকে ডেকে পাঠালেন তাই আমি এলাম। আমি ডেকেছি, আমার কি আর কোনো কাজকর্ম নেই যে আমি তোমাকে ডেকে পাঠিয়ে নিজের টাইম ওয়েস্ট করব? আপনার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? নিজেই হরিকাকাকে দিয়ে ডেকে পাঠালেন আর বলছেন ডাকিনি, কি অদ্ভুত লোক রে বাবা। হরিকাকা? হরিকাকার সাথে আমার কোনো কথাই হয়নি। হিমা, কি মিথ্যাবাদী, পুরো পুরি অস্বীকার করছেন। হোয়াট, মিথ্যাবাদী? তোমার সাহস তো কম না। আমার সাহস বরাবরই বেশ বেশি অরণ্য বাবু, তাই আমি অন্যদের মতো আপনাকে ভয় পাই না। ও তাই তো, তুমি আমাকে ভয় পাও না, গ্রেট। তাহলে তো পরীক্ষা নিয়ে দেখতে হয়।